ধারাবাহিকভাবে এই পরিস্থিতির পর সত্যজিৎ নজর রাখছেন বিভিন্ন এন্ডে, বিভিন্ন আঙ্গিকে, যখন নানা রকম প্রতিক্রিয়া উঠে আসছে। সত্যজিৎ, একটা বিষয় বোঝার চেষ্টা করি যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যে কোনো ক্ষেত্রে, কোনো রাজ্যের, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনের ব্যর্থতায় রাষ্ট্রপতির ভূমিকার কথা অনেক ক্ষেত্রেই দাবি জোরালো হয়। রাষ্ট্রপতি খোদ বলছেন যে 12 বছর পর, নির্ভয়া কাণ্ডের 12 বছর পর এমন ঘটনা আর কোনোভাবে বরদাস্ত নয়, এবং একই সঙ্গে তার বক্তব্যে অত্যন্ত স্পষ্ট, নাগরিক সমাজ, মহিলা, চিকিৎসক পথে নেমেছেন, অপরাধীরাও সাইমেন্টেনিয়াসলি একই সঙ্গে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, রাষ্ট্রপতির উদ্বেগ প্রকাশ। সত্যজিৎ, এই বিচারের দাবিকে আরও কতটা জোরালো করলো? সত্যজিৎ, তুমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছো। কিছু আগেই নির্দিষ্ট তথ্যগুলো আমরা শুনছিলাম, তাতে একটা বিষয় খুব পরিষ্কার অভিক যে যখন ঘটনার অভিঘাত এতটাই, সেই অভিঘাতটা এতটাই গুরুতর, তুমি দেখবে যে রাষ্ট্র, ভারতবর্ষের মতো বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ, তার রাষ্ট্রপ্রধান, তিনি একদম সংবাদ সংস্থাকে যে কথা বললেন তাতে রাষ্ট্রপ্রধানের যে আশঙ্কা, তা তো রাষ্ট্রেরই আশঙ্কা। বেছে বেছে বিশেষণ ব্যবহার করেছেন রাষ্ট্রপতি, তিনি হরিফাইড, অর্থাৎ একটা আতঙ্কের পরিবেশ, তিনি একটা রাষ্ট্রের প্রধান, তিনি বলছেন তিনি আতঙ্কিত, তিনি হতাশ। অর্থাৎ তোমাকে যদি অনেকে মনে করছেন যে তুমি এভাবে বিষয়টিকে দেখো যে রাষ্ট্রপ্রধান যখন হতাশ বলেন, তিনি যখন কোনো একটা সাবজেক্টকে ঘিরে দীর্ঘদিন যখন একটা অচল অবস্থা চলে, তদন্ত চলছে, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনায়েড, এই কথা বারে বারে বলা হচ্ছে, তখন মনে করতে হবে যে ভারতবর্ষের মতো বিশ্বের অন্যতম শক্তিশালী বৃহৎ গণতন্ত্রের, গণতান্ত্রিক পরিকাঠামোর যিনি চূড়ান্ত অবস্থান করছেন মাননীয় রাষ্ট্রপতি, তিনি যখন বলেন তিনি হতাশ, তিনি আতঙ্কিত, তখন তো রাষ্ট্রের কথা বলছেন। এই দেশের 130-125 যাই হোক, 130 কোটি 135 কোটি যে সংখ্যক মানুষই আছেন, তাদের যিনি সর্বাধিনায়ক বা রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি মাননীয়া, তিনি যে কথা বলছেন তা তো আতঙ্কের কথা বলছেন। সংবাদ সংস্থাকে তিনি বলছেন যে একটি যুগ পেরিয়ে গেছে, 12 বছর চলে গেছে ঘড়ির কাঁটা বেয়ে, কিন্তু অবস্থার পরিবর্তন ঘটেনি। দিল্লির বুকে যে নৃশংস ঘটনাটা ঘটেছিল নির্ভয়াকে ঘিরে, সেই একই ঘটনা তো শহর কলকাতার বুকে ঘটল, এবং কাদম্বিনীর ঘটনা সেই কথাকে মনে করাচ্ছে 12 বছর পরেও। তাহলে 12 বছর পরে তো যমুনা গঙ্গা দিয়ে প্রচুর জল বয়ে গেছে, কিন্তু যে ক্রুয়েল সোসাইটির কথা, যে নৃশংসভাবে যে সমাজের যে নৃশংসতার কথা তিনি বলছেন যে মনস্থির আমরা করে রেখেছি, যে পুরুষতান্ত্রিক চিন্তাভাবনার কুঠারস্থলে আঘাত করার চেষ্টা করেছেন কোথাও বলে অনেকে মনে করছেন, এবং তার পাশাপাশি এরকম একটা মানে নির্দিষ্টভাবে সমাজ, যে সমাজের যে নির্দিষ্ট বিবেক, সেই বিবেক কোথায় গেছে সেই প্রশ্ন তিনি রেখেছেন। অর্থাৎ একটা সমাজ তো সভ্য হওয়া উচিত, যে সমাজে কোনো বাড়ির যে নির্দিষ্টভাবে মা বোন তারা সহজে বেরোতে পারবেন, তিনি নির্দিষ্ট করে বলছেন তো যে এরকম সমাজকে আমরা চাই যেখানে মা বোনদের, যাদের সম্মানহানি হবে, তাদের সম্ভ্রমহানি হবে। তো এখানে প্রশ্নটা অনেকে মনে করছেন গুরুত্বপূর্ণ, যে এই কথাটি যদি কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের প্রধান তিনি বলতেন, তাহলে তার একটা অভিঘাত হতো, তার একটা গুরুত্ব হতো, কিন্তু যখন একজন দেশের রাষ্ট্রপ্রধান সংবাদ সংস্থাকে একেবারে সরাসরি বলছেন যে তিনি হতাশ, তিনি আতঙ্কিত, এমন একটা সমাজের কথা তিনি কল্পনা করছেন যেখানে নারীরা অত্যন্ত সম্মানের সঙ্গে থাকতে পারবেন, তাহলে কোথাও কি এই রাজ্যিকরণের ঘটনা, কলকাতার ঘটনা রাষ্ট্রপ্রধানকেও একেবারে, তাকেও সরাসরিভাবে আঘাত করেছে? সত্যজিৎ, এখান থেকে তার বক্তব্যের কোট আনকোট একটা বিষয়ে তোমার ব্যাখ্যায় আমি একটু জানতে চাইবো, সেটা হচ্ছে রাষ্ট্রপতি বলছেন যে নাগরিক সমাজ, চিকিৎসক, মহিলা, তারা পথে নামছেন, প্রতিবাদ জানাচ্ছেন আর বরদাস্ত নয়। পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাক্য আমার মনে হয়েছে, অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, যে অভিযোগ চিকিৎসকরা বিভিন্ন অংশ করছেন, অপরাধীরা ঘুরে বেড়ালে আমরা নিরাপত্তা পাবো কোথায়, রাষ্ট্রপ্রধানও একই কথা মনে করছেন। সত্যজিৎ, না দেখো, অপরাধ বিজ্ঞান বলে যে যে মানে অর্থাৎ নির্দিষ্টভাবে যদি কোনো অপরাধী বা অভিযুক্ত কোনো অপরাধ সংঘটিত করে, সে দ্বিতীয়বার সেই অংশে যায়, এটা অপরাধ বিজ্ঞান বলে। তাহলে রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি, তিনি যা বলছেন যে নির্দিষ্টভাবে এখনও পর্যন্ত অপরাধীরা খুলেআম ঘুরে বেড়াচ্ছেন, একদম খোলাখুলি ঘুরে বেড়াচ্ছেন, তাহলে যে প্রশ্নটা ওঠে যে এই যে বিপুল প্রতিবাদের যে ভাঙচুর প্রতিবাদ দেখতে পাচ্ছি এই কিউতে,
এই ভিড়ের মধ্যে কি অপরাধীরা মুখ লুকোচ্ছে? এই ভিড়ে কি অপরাধীরা মিশে যাচ্ছে? এবং তারা কি একাধিকবার অপরাধস্থলের আশেপাশেও ঘুরে বেরিয়েছে? এই প্রশ্ন তো অনিবার্য, এই প্রশ্ন তো উঠে আসছে। অন্তত আজকে মাননীয় রাষ্ট্রপতি যে কথা বলছেন, সংবাদ সংস্থাকে বলেছেন, তাতে তো শুধুমাত্র নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, ব্যক্তিবর্গ বা তোমাকে বলে রাখবো কোনো রাজনৈতিক দলের কোনো আশঙ্কার কথা নয়। রাজনৈতিক দলের আশঙ্কার কথা উঠলে তার কাউন্টার হয় যে এই আশঙ্কাটা সঠিক নয়, ওই আশঙ্কাটা চলে আসতে পারে, এই এই হতে পারে, অর্থাৎ যে কাউন্টার নারেশনের কথা বলি। কিন্তু এখানে তো গুরুত্বপূর্ণ অভিযোগ যে রাষ্ট্রপ্রধান আশঙ্কিত একেবারে। এবং এখান থেকে সত্যজিৎ আসবো তোমার কাছে এই মুহূর্তে। আমাদের সঙ্গে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি রয়েছেন ফোনে। স্বাগত তরুণদা। সত্যজিৎ, তোমার প্রশ্ন সরাসরি। তরুণবাবু, যে বিষয়টি নির্দিষ্টভাবে রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি বলেছেন যে তিনি হরিফাইড, তিনি আশাহত হয়েছেন, তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন, এই আরজিকর ঘটনাকে সামনে রেখে এই বক্তব্য তার সামনে আসছে। এখনও পর্যন্ত অপরাধীরা খুলেআম ঘুরছেন, রাষ্ট্রপতি আশঙ্কিত, কীভাবে দেখছেন বিষয়টিকে? না, যে কোনো মানুষেরই আশঙ্কিত হওয়ারই কথা। প্রথমত বাজে ঘটনা, তারপর সেটা লুকানোর আপ্রাণ চেষ্টা, যেভাবে ক্রাইম সিন ট্যাম্পার করা হলো, যেভাবে লুকানো হলো, ওই একজন যে ধরা পড়েছে তার সাথে কলকাতা পুলিশের সক্ষতা, তাকে বাইক দেওয়া, ওইখানকার কিছু ডাক্তারদের চক্রান্ত, কিছু ফিনান্সিয়াল স্ক্যাম, প্রত্যেকটা জিনিস আছে অদ্ভুত হয়ে, প্রত্যেকটা কিছু অভিযোগ থাকার পরেও রাজ্য পুলিশ চুপ ছিল, এটা দেখে তো আশঙ্কিত হওয়ারই কথা, মানে ভয় পাওয়ারই কথা এবং মর্মাহত হওয়ারই কথা। আমাদের দেশে মাননীয় রাষ্ট্রপতি যেটা বলেছেন একদম ঠিকই বলেছেন, কিন্তু ল অ্যান্ড অর্ডার অ্যাবসলুটলি ভেঙে পড়েছে এবং এই রাজ্যে মানে পুলিশ সিস্টেম বলে কিছু নেই। যেটা মুখ্যমন্ত্রীর কথা মতো বা তৃণমূলের কথা মতো পুলিশটা চলছে, তো মে গড ব্লেস মাই ওয়েস্ট বেঙ্গল, আমি এটুকুই বলতে পারি। না, একটা বিষয় চলে আসে যে এর আমি নির্দিষ্টভাবে যে প্রশ্নটি আসে তরুণবাবু, যে এখানে কোনো রাজনৈতিক দল, একাধিক রাজনৈতিক দল তারা পথে নেমেছেন, তারা প্রতিবাদ করেছেন, সেই বিষয় তো আসছেই, কিন্তু ভারতবর্ষের মতো শক্তিশালী একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যেখানে স্বয়ং রাষ্ট্রপতি আশঙ্কিত, তাহলে কোথাও কি গোটা ঘটনা, রাষ্ট্রের যে নির্দিষ্ট কাঠামো সেখানে আঘাত আনছে? অবভিয়াসলি আপনার মনে হয় পশ্চিমবঙ্গের রাষ্ট্রের কোন মানে রাজ্যের কোন কাঠামো আদৌ আছে? যিনি পুলিশ মন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রী, যিনি স্বাস্থ্যমন্ত্রী, তারই দপ্তর, সবকিছু তার বিরুদ্ধে, তিনি কথা বলছেন, মানে তিনি অপরাধী, তিনি প্রসিকিউটর, অদ্ভুত না? তা আপনি যদি পশ্চিমবঙ্গের কোনো মানুষ মনে করেন যে এখানে রাষ্ট্র ব্যবস্থা ঠিকঠাক চলছে, এখানে আইনের শাসন আছে, তাহলে আমি বলবো তিনি হচ্ছেন মডার্ন কালিদাস। তিনি মডার্ন কালিদাস, তাকে অবিলম্বে কালিদাস পুরস্কারে ভূষিত করা হোক, মানে মডার্ন কালিদাস। আপনাকে বলে রাখবো যে আজ এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন। তিনি একজন নারী এবং রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মু তিনিও একজন নারী, উভয় না দুজনেই নির্দিষ্টভাবে এই নৃশংস ঘটনার শাস্তির দাবি এবং তার প্রতিবিধান দাবি করেছেন। কোথাও কি একই বৃত্তে রাখার চেষ্টা করবেন নাকি দুটো ভিন্ন বিষয়? ভিন্ন বিষয়, কারণ আমাদের মুখ্যমন্ত্রী যাকে পশ্চিমবঙ্গের মানুষ দিদি বলে, দিদি তো ভালোবাসার নাম, স্নেহের নাম, সে দিদি যেভাবে পুরো ব্যাপারটা কভার আপ করার চেষ্টা করলো, তারপর তো সন্দেহ জাগে। আমি তো আবার বললাম পুলিশ মন্ত্রী তিনি, অভিযোগ ছিল তার দপ্তর অ্যান্টি করাপশন ব্রাঞ্চে অভিযোগ করা হয়েছিল, কোনো স্টেপ হয়নি। এই সন্দীপ ঘোষ যে ব্যক্তি, সে তো আজ পর্যন্ত তাকে সাসপেন্ড করেনি, কেন করেনি, কেন তাকে বাঁচিয়ে রেখেছে? মুখ্যমন্ত্রী নাটক করছেন বেসিকালি। আগে তার বক্তব্যটা শুনলাম, তিনি অনেক কথা বলেন, এই করবো ওই করবো, তিনিও নাকি আইনজীবী প্র্যাকটিস করেছেন। তো ওনাকে অনুরোধ করবো বিএনএস একটা পড়ে দেখার জন্য কি শাস্তি আছে, তো উনি দেখতে পাবেন, জানতে পারবেন। সেকেন্ড ওনাকে বলবো উনি যে পাবলিক খেপালেন, আজকে ফোঁস করার কথা বললেন, বদলা নেওয়ার কথা বললেন। আচ্ছা, সাধারণ মানুষ যদি ফোঁস এবং বদলা নেওয়া শুরু করে, তৃণমূল কর্মী খুঁজে পাওয়া যাবে তো, তৃণমূল কর্মীদের খুঁজে পাওয়া যাবে তো এলাকায়, যে সাধারণ মানুষ এই ফোঁস করা এবং বদলা নেওয়ার ব্যাপারটা শুরু করে। আরো একটি বিষয় আসছে যে মাননীয় রাষ্ট্রপতি তিনি বলেছেন যে এখনো পর্যন্ত অপরাধীরা খুলেআম তারা ঘুরে বেড়াচ্ছে। তো এক্ষেত্রে একটা বিষয় যে মেনেই তর্কের খাতিরে কলকাতা পুলিশ ব্যর্থ বা তারা নির্দিষ্ট কাজ করতে সক্ষম হয়নি, এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে রয়েছে গোটা বিষয়টি, তারপরও রাষ্ট্রপতির আশঙ্কা, তাহলে তদন্তের ক্ষেত্রে কি কোথাও একটা ওই দীর্ঘসূত্রতা পরিস্থিতি তৈরি হলো নাকি অন্যভাবে বিষয়টা সামনে? না, তদন্ত ক্ষেত্রে দেখুন দীর্ঘসূত্রতা ব্যাপারটা তৈরি হয়েছে, আপনার কি মনে হয়নি? কারণ যখন পুরো ব্যাপারগুলো লুকিয়ে দেওয়া হলো, এভিডেন্স স্যাম্পল করা হলো,
সবকিছু চেপে দেওয়া হলো, তারপর মনে হয় ম্যাজিকের মতো কিছু আসবে, কি দৈববাণী হবে, দৈববাণী থেকে বলে দেবে, সবকিছু নষ্ট করা হয় দেখতে পাচ্ছি আমরা। ঠিক ওই রাতে বেলা ওখানে ঢুকলো কি করে অত লোক, ওখানে ফরেন্সিক ডিপার্টমেন্টের হেড ক্রাইম সিনে কি করছিল, কি তার মধু ছিল ওখানে, জানার ইচ্ছা তো মানুষের থাকবে। ঠিক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য তরুণজ্যোতি তিওয়ারি, আইনজীবী আমাদের সঙ্গে ছিলেন। অভিক, একটা বিষয় পরিষ্কার যে কলকাতা পুলিশ হাত থেকে সিবিআই হাতে গেছে, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তার তদন্ত শুরু করেছে, তারপরও দেশের রাষ্ট্রপ্রধান তিনি আশঙ্কিত। একেবারে, এবং রাষ্ট্রপ্রধানের এই আক্ষেপ উদ্বেগ প্রকাশ যা আগামী দিনে বিচারের দাবিকে আরও জোরালো করবে বলেই মনে করা হচ্ছে। সত্যজিৎ যেমন জানালেন এখান থেকে, সঙ্গে থাকো সত্যজিৎ, একবার আমরা শুনে নিই যে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এই উদ্বেগ প্রকাশ, আক্ষেপ প্রকাশ, ক্ষোভ প্রকাশের পর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তার কি বক্তব্য। আরজিকর নিয়ে মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ার কিছু মন্তব্য দেখলাম, উদ্বেগ প্রকাশ করেছেন, স্বাভাবিক। কিন্তু তিনি জেনে রাখতে পারেন পশ্চিমবঙ্গে আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, গোটা তৃণমূল পরিবার আমরা সমানভাবে নিন্দা করছি, উদ্বিগ্ন, উই অলসো ওয়ান্ট জাস্টিস। 24 ঘন্টার মধ্যে অ্যাকিউজড কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে, এখন তো সিবিআই এর হাতে, তো সিবিআই দেবে জাস্টিস। তো মহামান্য রাষ্ট্রপতি, আপনার আরজিকরের পর স্টেটমেন্ট করার কথা মনে হলো, এই সামাজিক ব্যাধি গোটা দেশে জঘন্য ঘটনাগুলো ঘটে চলেছে পরের পর, দৈনিক গড়ে 90টা, লজ্জা। মহারাষ্ট্রের পর আপনার মনে পড়লো না উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, বিলকিস, মধ্যপ্রদেশ, মণিপুর, সে তো কিছুদিন আগের, এই কদিন আগের বদলাপুর, কদিন আগে উত্তরাখণ্ড, কদিন আগের ওড়িশা, আপনার তখন মনে হলো না ভয়ঙ্কর, ভয়াবহ, শিশুদের পর্যন্ত ছাড়ছে না জানোয়ারগুলো, পশুরা। আপনার পশ্চিমবঙ্গের ঘটনা বলে আরজিকর মনে পড়ল, আপনি রাষ্ট্রপতি চেয়ারে আছেন, আপনি বিজেপি নেত্রী নন, আমরা আপনাকে শ্রদ্ধা করি, সোনার মেয়ে, মহিলা কুস্তিগির, তাদের অভিযোগ ছিল বিজেপির এমপি ব্রিজভূষণ, আর ব্রিজভূষণ বসেছিল সেই সংসদে যে সংসদে আপনি বক্তৃতা দিতে ঢোকেন, মুখ খোলেননি কেন? রাষ্ট্রপতি মহোদয়া, বিজেপির বিরুদ্ধে মুখ খুললে অসুবিধা হবে? বিজেপি নেত্রীর মতো, বিজেপির শিখিয়ে দেওয়া কথা, শুধু পশ্চিমবঙ্গে একটা খারাপ ঘটনা ঘটেছে বলে এই জিনিসটা করবেন না, এটা দেশের ব্যাধি। কুণাল ঘোষের বক্তব্য শুনলাম চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়ের কাছে। যাবো সত্যজিৎ, বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসকরা, মহিলারা, নাগরিক সমাজ, তারা বিচারের দাবিতে সরব হচ্ছেন, দিকে দিকে একই স্বর বিচার চায় আরজিকর। রাষ্ট্রপ্রধানের এই আক্ষেপ উদ্বেগ প্রকাশ, সেই উদ্বেগ প্রকাশ বিচারের দাবিকে আরও কতটা জোরালো করলো? তখন নির্দিষ্টভাবে যে বক্তব্য কুণাল ঘোষ তিনি রাখলেন অবশ্যই রাজনৈতিক বক্তব্য, তবে একটা বিষয় সবাইকে ভাবাচ্ছে যে যে কথা সকাল থেকে আমরা বলছি যে যে মূল ব্যাপারটা ছিল যে জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, এটাই তো মূল ব্যাপার, এবং এই যে নারকীয় হত্যাকাণ্ড এবং ধর্ষণের ঘটনা, তাতে যে মূল প্রতিপাদ্য বিষয়টি, মূল অভিযোগটি, মূল দাবিটি কোথাও যেন রাজনৈতিক এই যে কাউন্টার এবং এই কাউন্টার ন্যারেশনের মধ্যে হারিয়ে যাচ্ছে, ফলে নির্দিষ্টভাবে মাননীয় রাষ্ট্রপতি আশঙ্কিত, তিনি আতঙ্কিত, তিনি হতাশ। এই শব্দবন্ধ বিশেষণগুলো একটা রাষ্ট্রের জন্য মানানসই নয়, কারণ আরজিকরের মতো একটা ঘটনা, নারকীয় ঘটনা, তা কোথাও যখন রাষ্ট্রপ্রধানের মুখে আশঙ্কা তৈরি করে, আতঙ্ক তৈরি করে, তখন এক নির্দিষ্টভাবে আন্তর্জাতিক স্তরে ভারতের বা রাষ্ট্রের ভাবমূর্তি নিয়েও একটা প্রশ্ন ওঠে। অনেক ধন্যবাদ সত্যজিৎ, আর দর্শকদের উদ্দেশ্যে এটাই বলার, হত্রাস হোক, উন্নাও হোক, মণিপুর হোক, হোক আরজিকর, যে ঘটনা যখন ঘটেছে ধারাবাহিকভাবে আমরা দেখিয়ে গিয়েছি পরপর, তার কারণ বিচারের দাবিতে মানুষের চড়েছে ক্রমশ স্বর, আর তার জন্যই কোনো ঘটনার উদাহরণ টেনে বাংলার এই কাদম্বিনীর হত্যা, খুন, ধর্ষণের ঘটনাকে কখনোই চাপার কোনো অবকাশ নেই। আর যতদিন না পর্যন্ত হবে না বিচার, ততদিন আমরা করব, আমরা সরব থাকব, চালিয়ে যাবো চিৎকার।